ফের রাজধানী শহরের অফিস লেন সংলগ্ন এলাকাতে উদ্ধার হলো মৃতদেহ। ঘটনা সোমবার সাত সকালে। জানা গেছে অফিস লেন স্থিত রাস্তার পাশে কৃষ্ণ সরকার নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির বাড়ি নতুন নগর এলাকায়। প্রায় সময় তিনি এলাকায় ঘোরাঘুরি করত বলে জানা গেছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, কিছুদিন পূর্বেই রাজধানীর অফিস লেন সংলগ্ন যাত্রী বিশ্রামাগারের মধ্যে মৃতদেহ উদ্ধার হয়েছিল। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকাতে। স্বাভাবিকভাবেই সোমবার সকালে একই এলাকাতে ফের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অফিস লেন এবং আইজিএম হাসপাতাল সংলগ্ন আশপাশ এলাকাতে। যদিও ঘটনার তদন্তে রাজধানীর পশ্চিম থানার পুলিশ তদন্ত শুরু করেছে, তবে তেমন কোনো সাফল্য পুলিশের হাতে আসেনি বলে সূত্রের খবর। আমি তো চিনতে পারতেছি না, তবে অন্যরা দিকে আইসে, আমি সামনে অন্যরা থাকে যে রাস্তার মধ্যে, তারা চিনতে পারতেছে, বলতেছে যে লোকটা বাড়ি নতুন নগর কৃষ্ণ সরকার নাম। আমরা সকালে খবর পাইছি একটা মৃতদেহ পড়ে রয়েছে অফিস লেন রোডে আইজিএম হসপিটালের পশ্চিম রয়েছে। এই খবর পেয়ে আইছি, আইয়া লোকটারে দেখছি মৃত অবস্থায় পড়ে রয়েছে। তবে লোকটা আমরা এমনি লোক মারফতে শনাক্ত করতে পারছি, তার নাম কৃষ্ণ সরকার, বাড়ি নতুন নগরের দিকে। তবে তার অ্যাকচুয়ালি অ্যাড্রেস, বাবার নাম কেমন বলতে পারছি না। লোকম মুখে জানতে পারছি ভদ্রলোক আইজিএমে হাসপাতালে আশপাশের চারিদিকে থাকত এবং সবসময় সে নেশা অবস্থায় থাকত, ড্রাগ এডিক্টেড ছিল। তবে কী কারণে মারা গেছে, কী ব্যাপার, এটা সঠিক তদন্তের জন্য আমরা তাকে আজকে জিবি হাসপাতাল মর্গে নিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।